শুধু প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী আর হোম মিনিস্টার অমিত শাহ তারা পশ্চিমবাংলায় বারবার আসবে, এসে ইলেকশন ক্যাম্পেনিং করবে তার জন্য? তাহলে লেভেল প্লেইং ফিল্ড কী করে হবে? লেভেল প্লেইং ফিল্ডে তো সমস্ত রকমের রাজনৈতিক বক্তব্য, রাজনৈতিক নেতাদের এক্সপোজার যেভাবে থাকার তাই যদি থাকে, তাহলে পশ্চিমবাংলার ক্ষেত্রে অন্য কেন হবে? শুধু নরেন্দ্র মোদীকে সুবিধা করে দেওয়ার জন্য, শুধু অমিত শাহকে সুবিধা করার জন্য, শুধু বিজেপির নেতাদের সুবিধা করার জন্য, শুধু ইডি সিবিআইকে সুবিধা করার জন্য, শুধু অনেক আরও দেখতেই পাচ্ছেন কারা কারার অনেক ষড়যন্ত্রের মধ্যে জড়িয়ে ছিল তাদের সুবিধা করার জন্য সাতটা বেজে ইলেকশন হবে? দরকার হলে আনুন যা পুলিশ ফোর্স দরকার হবে, আপনাদের এটা আপনাদের অ্যাসেসমেন্ট, আপনারা করুন, আমাদের কোনো আপত্তি নেই। দরকার হলে তিন ডাবল করুন, কিন্তু পশ্চিমবাংলায় একদিনে ইলেকশন করুন, নরেন্দ্র মোদীর সুবিধার জন্য, অমিত শাহর সুবিধার জন্য, অন্য কেন্দ্রীয় মন্ত্রীর সুবিধার জন্য, নাড্ডার সুবিধার জন্য, বিজেপি নেতাদের সুবিধার জন্য। তারা বারবার আসবে, বারবার লোক আসবে, তাদের জন্য ইলেকশন সাতটা ফেজে হবে, সেটার আমরা বিরোধিতা করেছি। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে সিআইএসএফ, যেভাবে সিআইএসএফকে তারা ইউটিলাইজ করাও করছে। সিআইএসএফ, আপনাদের যদি বক্তব্য থাকে ইলেকশন কমিশনের কাছে, আমাদের বক্তব্য ছিল যে আপনি সিআইএসএফ কেন আসছে, টু ইনস্টিল কনফিডেন্স অ্যামংস দি পিপল, মানুষের কাছে যোগ্যতা, বিশ্বাসযোগ্যতা অর্জন করার জন্য। কিন্তু সিআইএসএফ আসার জন্য মানুষ তো ভয় খাচ্ছে, মানুষ তো বেরিয়ে আসছে না, মানুষ তো যেতে পারছে না, মানুষ তো ভয়ে আসতে পারছে না, এটা উল্টো হয়ে যাচ্ছে, মানুষকে ভয় দেখাচ্ছে। বিজেপি নেতারা যা বলছে তাতেই সিআইএসএফ তাদের পিছনে পিছনে দৌড়চ্ছে, গ্রামের মধ্যে গিয়ে সিআইএসএফ দৌড়চ্ছে, থ্রেট করছে, মহিলাদের থ্রেট করছে, গ্রামের মধ্যে ঢুকে যাচ্ছে, থ্রেট করে দিচ্ছে। লাইনে যখন কিউতে দাঁড়িয়ে থাকে লোকে, ভোটার দাঁড়িয়ে থাকে, তখন সিআইএসএফ যে থ্রেট করছে, বলছে পদ্মতে ভোট দিতে হবে, তা সিআইএসএফ কি হবে? সিআইএসএফ একজন পলিটি, একদম এজেন্ট, পশ্চিমবাংলাতে এসে সিআইএসএফ বিজেপির এজেন্ট হয়ে কাজ করছে। ভেরি ইম্পর্টেন্টলি যে কথা বলা হয়েছে সেটা হচ্ছে সিআইএসএফকে কন্ট্রোল করছে কে? একপাশে সেন্ট্রালি যেমন অমিত শাহ কন্ট্রোল করছে, পশ্চিমবাংলায় সিআইএসএফ কোথায় যাবে শুভেন্দু অধিকারী ঠিক করে দিচ্ছে। শুভেন্দু অধিকারী বলছে কোথায় সিএসএফ যাবে, কোথায় শুভেন্দু অধিকারী লিডার অফ দি অপোজিশন, কে কোথায় বিএসএফ যাবে, শুভেন্দু অধিকারী বলছে কোথায় ইডি যাবে, শুভেন্দু অধিকারী বলছে কোথায় সিএসএফ যাবে, শুভেন্দু অধিকারী বক্তব্য রাখছে। ইলেকশন কমিশন যখন এসে গেছে, ইলেকশন কমিশন আমাদের কন্ট্রোলে রয়েছে, আমরা ইলেকশন করিয়ে নেবো, তাহলে কী করে মানুষের ভরসা থাকবে, কী করে মানুষের ভরসা থাকবে? ইলেকশন কমিশনেরকে দোহাই দিয়ে যদি যদি বিজেপি তাদের এজেন্ডা ফুলফিল করে, তাহলে তো নিঃসন্দেহে আমাদের বিশ্বাস থাকবে না। আমরা সব রকম কোঅপারেশন করতে রাজি আছি, আমরা করব, ইলেকশন কমিশন যা বলবে তাই আমরা করব, কিন্তু ইলেকশন কমিশনকেও ফেয়ার হতে হবে, ইলেকশন কমিশনকেও দেখতে হবে বিজেপির নেতারা যেন সিআইএসএফকে না কন্ট্রোল করে, বিজেপির নেতারা যেন বিএসএফ কমান্ডারকে না করতে পারে, বিএসএফ কন্ট্রোল করতে পারে বিএসএফ, এমনকি বিজেপি দেখতে হবে ইলেকশন কমিশনকে আজকে যে জায়গাতে এসছে। ইডি সিবিআই শুধু নয়, বিচার ব্যবস্থার মধ্যে কেউ যদি কেউ থাকে যারা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে, তাদের কন্ট্রোল করতে পারছে কিনা সেটাও দেখতে হবে, সব কিছু দেখতে হবে তাদেরকে। আমাদের সেই জায়গায় আমরা বলেছি যে তারপরে যে ইডি সিবিআই, এই ইলেকশন শুরু হয়ে গেছে এখন, যাদের এতগুলো কেস হয়েছে ইলেকশন ইডি সিবিআই, সেই ইডি সিবিআইয়ের কেসে একটাতেও ইডি সিবিআই কিছু কাজ করতে পারেনি, অ্যারেস্ট করে ঢুকিয়ে রেখে দিয়েছে, এখনও চার্জশিটে কগনিজেন্স পর্যন্ত ন্যায় নিতে পারেনি, ট্রায়াল তো ছেড়েই দিন, কিচ্ছু করেনি। তাহলে এখন শুধু পশ্চিমবাংলায় ইডি সিবিআই দৌড়ে বেড়াবে, আজ তো আমার কোনো ইয়ে থাকবে না, এই এখনই শুরু হয়ে যাবে, ধরো কল্যাণ ব্যানার্জিকে অ্যারেস্ট করো, আজই ইলেকশন কমিশনে যে বলে এসছে, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বলেছে, অমিত শাহর বিরুদ্ধে বলেছে, চলো ইডি সিবিআই লাগিয়ে দাও। তাহলে কোথায় থাকলো স্বাধীনতা? কি করে ইলেকশন হবে পশ্চিমবাংলায়? মানুষ ভোট দেবে কি করে, অপোজিশন ভোট দেবে কি করে? একটাই এজেন্ডা নর্মাল, সেটা বারবার আমরা ইলেকশন কমিশনকে বলেছি, বিজেপির একটা এজেন্ডা, বিরোধী দলকে সবাইকে শেষ করো, ইডি সিবিআই দিয়ে শেষ করো, ইনকাম ট্যাক্স দিয়ে শেষ করো। এমন ইলাস্ট্রেশন আমরা দিয়েছি যে শুভেন্দু অধিকারী বিধানসভার মধ্যে যে বিধায়ককে থ্রেট করেছিল, তার 24 ঘন্টার মধ্যে ইনকাম ট্যাক্স তার বাড়িতে যেয়ে রেড করেছে, কিচ্ছু পায়নি, 48 ঘন্টা ধরে রেড করেছে। এই জায়গা কেন হবে, কেন পশ্চিমবাংলায় এই জায়গা হবে? সেই পশ্চিমবাংলা তারা, আমরা এই কথাও বলেছি, এখন তুমি গার্জেন, তুমি সারা ভারতবর্ষের গার্জেন, আইন দেখার অধিকার তোমার, সব কিছুতে দেখার তেমনি অধিকার, তেমনি আমাদেরও বিশ্বাস অর্জন করার জায়গাটা ইলেকশন কমিশনকে দেখতে হবে।